সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। আমরা নেস্টেড লুপ সম্পর্কে আলোচনা করছি। আগের ভিডিও লেকচারে আমরা প্যাটার্ন প্রিন্ট করেছি, এই ভিডিও লেকচারে আমরা অন্য একটা প্যাটার্ন প্রিন্ট করব। প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, দেখতে কার মতো? সমকোণী ত্রিভুজের মতো এই রকম একটা প্যাটার্ন আমরা প্রিন্ট করব নেস্টেড লুপ ব্যবহার করে। অবশ্যই এখানে নেস্টেড লুপ লাগবে, কারণ কি এখানে র এবং কলাম দুটোই আছে। তো আমরা কি করি, দুটো লুপ চালানোর জন্য আমরা দুটো ভেরিয়েবল নিই, আই এবং জি। ওকে ওকে, দেন আমরা কি করব, এখন আমরা লুপ চালাবো। দেখুন এখানে এইটার মতো যদি আমরা করি তাহলে 1 2 3 4 5, মানে পাঁচটা আছে র, কলাম আছে 1 2 3 4 5 শেষ পর্যন্ত, তাহলে 5 × 5। ওকে, তা আমরা এখানে এন এর মানটা ডিরেক্টলি নিতে পারি, আমরা স্ক্যান এফ করেও নিতে পারি। তো আজকের ভিডিওতে আমি এটা স্ক্যান এফ করে নেওয়া শেখাবো আপনাদের। ওকে, দেন আমরা স্ক্যান এফ করে এন এর মানটা নিব, পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এন, এটা জানি অবশ্যই আপনারা পারেন। দেন আমাকে লুপ চালাতে হবে। ওকে, প্রথম লুপ বাইরের লুপটা, আই ইকুয়াল টু ওয়ান, আই লেজ ইকুয়াল এন, আই প্লাস প্লাস। কারণ কি, আমি এন এর মান যতবার নিচে আমার ততবার লুপ চালাতে হবে। কারণ কি, আমি এন এর মান 5 নিলে 5টা র হবে, এন এর মান 6 নিলে 6টা র হবে। র কিন্তু এই যে যেগুলো 1 2 3 4 5, নিচে একটা হবে 6 7 8, এরকম করে। ওকে, এখন খেয়াল করুন, শুরুতে আই এর মান 1, তাহলে একটা স্টার প্রিন্ট হয়েছে। তারপরে এই র এর মান হচ্ছে কত, 2, দুইটা স্টার প্রিন্ট হয়েছে। তারপরে র এর নাম্বার হচ্ছে 3, তিনটা স্টার প্রিন্ট হয়েছে। তার মানে আমার যত নম্বর র ততটা স্টার প্রিন্ট করবে। তো র কে কন্ট্রোল করে, আই কন্ট্রোল করে। তাহলে আই এর মান যত লুপ চলবে ততবার। আমি আবার বললাম যে আমরা নেস্টেড লুপের ক্ষেত্রে বাইরের লুপটা কন্ট্রোল করে কতটা র প্রিন্ট হবে, আর ভেতরের লুপ কি কন্ট্রোল করে, কি আমাকে প্রিন্ট করতে হবে, কতটা প্রিন্ট করতে হবে। তাহলে ভেতরের লুপটা দিয়ে আমরা স্টার প্রিন্ট করবো, তাহলে ভেতরের লুপটা কতবার চলবে সেটা নির্ধারণ করে দিতে হবে আমাদের। তো এখান থেকে বুঝতে পারছি যে আই এর মান 1 হলে ভেতরের লুপ একবার চলবে, আই এর মান 2 হলে ভেতরের লুপ 2 বার চলবে, আই এর মান 5 হলে ভেতরের লুপ 5 বার চলবে। তাহলে আমার ভেতরের লুপটা চলাবে কত পর্যন্ত, ভেতরের লুপ চালাতে হবে আমাকে আই পর্যন্ত। তাহলে ফর আমরা জে ইকুয়াল টু 1, জে লেজ ইকুয়াল আই এবং জে প্লাস প্লাস। ওকে, আচ্ছা, দেন আমরা কি করব, এর ভেতরে কি প্রিন্ট করব, স্টার প্রিন্ট করব। ওকে, শুধু যে স্টার দিলেই হবে এমন কোনো কথা না, আপনারা অন্য অনেক কিছু দিতে পারেন এখানে। ওকে, আচ্ছা, এখন কি প্রথমে একটা প্রিন্ট করার পর কিন্তু পরের লাইনে চলে এসেছে সে, তাহলে এখানে প্রিন্ট শেষ হয়ে গেলে, লুপটার কাজ শেষ হয়ে গেলে আমরা কি এখানে প্রিন্ট এফ দিব। প্রিন্ট এফ দিলে কি নিউ লাইন দিতে হবে, দিলে পরের লাইনে চলে আসবে। তো চলুন আমরা কোডটা রান করি, রান করলেই আমরা কোডটা ভালোভাবে বুঝতে পারবো। তো রান করলাম, রান করার পর আমাকে এন এর মান দিতে বলছে। তো আমি এখানে যে উদাহরণটা দিয়েছিলাম 5, আমি 5 এ দেই। 5 দেওয়ার পর দেখুন আমাদের দেখাচ্ছে 1 2 3 4 5 এবং ত্রিভুজের মতো প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আই এর মান যতবার ঠিক ততবারই লুপটা চলছে। এখন আমি যদি এন এর মানটা বাড়াই দিই, তারপরেও কোনো সমস্যা নেই, আমি আরেকবার রান করলাম। আরেকবার রান করে আমরা এন এর মান যদি দিই 15, তাহলে দেখো বিশাল বড় একটা 1 থেকে 15 পর্যন্ত একটা ত্রিভুজ প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখি আমরা, এই যে ত্রিভুজটা আছে এদিকে আছে থেকে ধীরে 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 বাড়তেছে। আমরা ইচ্ছা করলে কিন্তু ত্রিভুজটা উল্টা দিক দিয়েও প্রিন্ট করতে পারি, সেটাও খুব সহজ। কারণ প্রথমে তাহলে কতটা প্রিন্ট করাতে হবে আমাকে, এটা 15টা, তারপর 14টা, এভাবে ধীরে 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 প্রিন্টটা আমার কমবে। ওকে, তো চলুন আমরা সেটাই দেখবো। তাহলে শুরুতেই লুপটা চলবে কত পর্যন্ত, আই এর মান এন পর্যন্ত, আই ইকুয়াল টু এন, এবং কি পর্যন্ত চলবে, যদি আই গ্রেটার দেন ইকুয়াল 1 হয়, আই এর মান 1 পর্যন্ত হলে সে পর্যন্ত চলবে, এবং আই মাইনাস মাইনাস প্রতিবার কিন্তু আই এর মান এক এক করে কমবে। তো শুরুতে আই এর মান যদি আমরা 15 দিই, 5 দিই, তাহলে 5 বার ভেতরেরটা চলবে, আই এর মান যখন কমে যাবে তখন ভেতরেরটা ধীরে ধীরে কমবে। তো রান করি তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা এবার 5 দিই, তাহলে দেখুন পেছন দিক দিয়ে প্রিন্ট করছে। কারণ কি, আই এর মান এন এর সমান, আই এর মান ধীরে ধীরে কমতেছে, তাই এর মানে শুরুতে কত, আই এর মান 5, 5 পর্যন্ত সেই লুপটা চলবে, দেন আই এর মান কমে 4 হয়ে যাবে, 4 পর্যন্ত ভিতরের লুপটা চলবে। এভাবে কিন্তু আমাদের এই যে উল্টো দিক দিয়ে আমরা ত্রিভুজটা প্রিন্ট করতে পারি। চলুন আই এর মান, সরি, এন এর মান 15 দিয়ে দেখি, দেখুন সেটা উল্টো দিক দিয়ে প্রিন্ট হয়ে গেছে। আশা করি আপনারা এই প্যাটার্নগুলো প্রিন্ট করতে পারবেন। পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো নেস্টেড লুপের টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।